ভাঙর দু নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গানির আইটে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই বোমা বিস্ফোরণের তীব্র আওয়াজ শুনতে পায় স্থানীয় মানুষজন। স্থানীয় তৃণমূল কর্মী আরিফুল মোল্লার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ পুরোপুরি উড়ে গেছে। টালির চাল এবং বারান্দার ছাদ বোমার আঘাতে পুরোপুরি ভেঙে পড়ে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আশেপাশের বাড়িতেও বোমার আঘাতে কিছুটা হলেও ক্ষতি হয়েছে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় একজন মহিলা গুরুতর আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।